আসসালামু আলাইকুম। জীবনের শুরুটা কোথায় হয়েছে, শেষটা কোথায় হবে, সবই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। ছোট যখন ছিলাম কখনো ভাবি নেই এভাবে আজকে কোথায় যেতে হবে এবং থাকতে হবে, এবং মার কোলে বাপ মার কোল ছাড়া অন্য কিছুই বুঝিনি। আজকে অনেক কিছু বুঝছি, অনেক কিছুর সম্মুখীন হতে হচ্ছে, অনেক ঘাত প্রতিঘাতের মাঝে জীবন চলে নিয়ে যেতে হচ্ছে জীবনকে। এইভাবে চলছি, চলতে হবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে, এবং সেই প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে। সবসময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য, খারাপ কাজ থেকে বিরত থাকি, আল্লাহকে যতটুকু ই করি ভয় করি এবং ভয় করতে চেষ্টা করি, যেন খারাপ থেকে আল্লাহ তাআলা দূরে রাখে এবং ভালো কাজ যেন করাই, কারো কষ্ট যেন মনে না দেয়, কারো দুঃখ যেন না দেয়। এইভাবে প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।